I'm Dr. Ifat and welcome to my channel Medica of Fanta and welcome to the Metria Medica series. যেখানে আমি সহজে সংক্ষেপে শুধুমাত্র তোমাদের জন্য বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা হোমিওপ্যাথির আরেকটি ভীষণই ভীষণই এফেক্টিভ এবং খুবই কমনলি ইউজ হওয়া হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্টিম ক্রুড বা যাকে আমরা অ্যান্টিমোনিয়াম ক্রুডম বলি এই মেডিসিনটি নিয়ে ডিসকাস করব। এবং এই অ্যান্টিম ক্রুড এটি কিন্তু একটি ভীষণই এফেক্টিভ মেডিসিন, স্পেশালি হচ্ছে গ্যাস্ট্রিক রিলেটেড ট্রাবলসের জন্য, মানে হচ্ছে পেটের সমস্যার জন্য এবং তার সাথে সাথে স্কিন রিলেটেড প্রবলেমসের জন্য, যেমন গ্যাস্ট্রিক ট্রাবলস, যেমন হচ্ছে গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন, এই সমস্ত কারণ হয়তো পেটে অনেক বসে সবসময় গ্যাস ভরে যায়, সবসময় গ্যাস পাস হতে থাকে, তার সাথে সাথে অল্প কিছু খাওয়ার খেলেই বা কোনো হয়তো ওভার ইটিং করার জন্য বা কোনো ফ্যাট বা অ্যাসিড ভিনিগার এই টাইপের খাওয়ার খাওয়ার জন্য কারোর বারবার ইনডাইজেশন, গ্যাস, অ্যাসিডিটি এই ধরনের প্রবলেম হতে থাকে, কারোর ডাইজেস্টিভ রিলেটেড প্রবলেমস যেন সবসময় দেখাই যায়। এবং হচ্ছে ডাইজেশন প্রসেসটা যদি অনেক উইক হয়, সামান্য কিছু খেলো তার থেকে গ্যাস অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। আইবিএসের জন্য একটি ভীষণই এফেক্টিভ মেডিসিন এই অ্যান্টিম ক্রুড, এর সাথে সাথে হচ্ছে স্কিন রিলেটেড প্রবলেমস, যেমন হচ্ছে যাকে আমরা কর্নসের ক্ষেত্রে বা ওয়ার্টসের ক্ষেত্রে, কর্নস মানে আমরা যে পুরো ডিটেলসে আমরা ভিডিওতে ডিসকাস করব, তো আজকে আমরা এই সমস্ত কিছুর ব্যাপারে ডিটেলসে ডিসকাস করব যে কোন কোন সাইন অ্যান্ড সিমটমস বা ডিজিজ কন্ডিশনে আমরা এই মেডিসিন অ্যান্টিম ক্রুডকে ইউজ করতে পারি। তো চলো দেখে নিই। শুধু ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকো কিংবা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো, ফরগেট নোটিফিকেশন অফ আওয়ার লেটেস্ট আপডেট। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিও। তো ফ্রেন্ডস, এই অ্যান্টিম ক্রুড বা অ্যান্টিমোনিয়াম ক্রুডম এটি কিন্তু একটি মিনারেল কিংডমের মেডিসিন এবং যার কমন নেম হলো সালফাইট অফ অ্যান্টিমনি। তো এবার আমরা দেখব এর ডিটেলসে এর সমস্ত সাইন অ্যান্ড সিমটমস, কিন্তু তার আগে আমরা কিছু দেখব এর ফিজিক্যাল জেনারেলস বা কিছু টপ পিকিউলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটমস। তো এই অ্যান্টিম ক্রুডের যেটা একদমই সবথেকে বেশি ক্যারেক্টারিস্টিক এবং পিকিউলিয়ার সিমটম সেটা হচ্ছে পেশেন্টের টংটা কিন্তু একদমই হোয়াইট কোটেড টং হয়, মানে তার জিভটা যদি আমরা দেখি, চেক করি পেশেন্টের জিভটা দেখে মনে হবে যেন কোনো সাদা একটা পুরো স্তর পড়ে গেছে তার জিভের ওপর, পুরো একদম মোটা এক টাইপের একটা সাদা স্তর পড়েছে জিভের, আমরা বলি হোয়াইট কোটিং টং, এবং সেটা একদম মিল্কি হোয়াইট টাইপ অফ হয়ে থাকে এক ধরনের, এবং এটা কিন্তু খুবই একটা ক্যারেক্টারিস্টিক সিমটম। নেক্সট যেটা হচ্ছে পেশেন্টের অ্যাভার্সন থাকে কোল্ড বাথিং থেকে, মানে তারা একদমই ঠান্ডা জলে স্নান করতে বা হাত পা ধুতে পছন্দই করে না, একদম অ্যাভার্সন থাকে তাদের। এবং বাচ্চারা বাচ্চাদেরকে যখন ওয়াশ করানো হয় বা ঠান্ডা জল দিয়ে স্নান করানো হয় তখন কিন্তু তাদের এতটা অসহ্যকর লাগে যে তারা কাঁদতে শুরু করে দেয় এবং তারা একদমই পছন্দ করে না। এবং তাদের যারা যখনই কেউ কোল্ড ওয়াটার দিয়ে যদি মানে ঠান্ডা জলে স্নান করে বা হাত পা ধুয়ে তা করার পর যদি অনেক বেশি তাদের হেডেক হয়, এবং এই ঠান্ডা জলের ক্ষেত্রে কিন্তু ফিমেলসদের স্পেশালি দেখা যায় যে ঠান্ডা জলে হাত পা ধোয়ার পর তাদের মেনসেসটা অনেক সময় সাপ্রেসড হয়ে যায়। এই ধরনের সিমটমের জন্য কিন্তু ভীষণই ভীষণই একটা এফেক্টিভ মেডিসিন হলো এই অ্যান্টিম ক্রুড। এর সাথে সাথে যেটা একটা ক্যারেক্টারিস্টিক সিমটম বলা যেতে পারে সেটা হচ্ছে পেশেন্টের কিন্তু অনেক বেশি রোদ সহ্য করতে পারে না, তাদের একদমই হিট অফ দ্য যে সান হয়, সূর্যের যে গরম আভাটা থাকে সেটা তারা একদমই সহ্য করতে পারে না, বেশিক্ষণ সূর্যের আলোতে বা সূর্যের সেই গরমে থাকলে তাদের কিন্তু মাথা ব্যথা হতে থাকে, এই ধরনের একটা সিমটম দেখা যেতে পারে। নেক্সট যেটা হচ্ছে পেশেন্টরা অনেক বেশি সেন্সিটিভ হয় কোল্ড থেকে, কোল্ডে মানে ঠান্ডা তারা অনেক বেশি সহ্য করতে পারে না, অনেক বেশি সেন্সিটিভ হয় ঠান্ডার জন্য। এই ধরনের কিন্তু কিছু ক্যারেক্টারিস্টিক সিমটম দেখা যায় এই মেডিসিন অ্যান্টিম ক্রুডের। এরপর আমরা যেভাবে দেখি, ফার্স্টে আমরা দেখব মেন্টাল সিমটম মানে মাইন্ডের সিমটম।
তো মেন্টালি পার্সন যদি অনেক বেশি ফ্রিটফুল হয়, অনেক বেশি ইরিটেবল হয়, একটু সামান্য কিছুতে খিটখিটে প্রকৃতির হয়, চট করে রেগে যায়, একদমই এত বেশি তার মধ্যে যেন একটা বিরক্তিকর একটা ভাব থাকে সব কিছুতে, সে একদমই পছন্দ করে না কেউ তাকে ছুঁক পর্যন্ত, কেউ তাকে টাচ করুক সেটাও সে একদম মেনে নিতে পারে না, এমনকি কেউ তার দিকে তাকাক সেটাও সে পছন্দ করে পারে না, এমনকি সে কারোর সাথে কথাও বলতে চায় না, এমনকি কেউ তার সাথে কথা বলুক সেটাও সে পছন্দ করে না, এতটা খিটখিটে মেজাজের হয়। এবং সামান্য কিছু ব্যাপার হলো, সামান্য কিছু জিনিসে কিন্তু সে চট করে রেগে যায়, এই ধরনের একটা মেন্টাল কন্ডিশন থাকে, তার সাথে সাথে অনেক বেশি স্যাডনেস থাকে, সবসময় একটা দুঃখ প্রকাশ করে, দুঃখ ভাব নিয়ে থাকে, কাঁদতে থাকে, এবং তার সাথে সাথে যেন তার লাইফের প্রতি কোনো ধরনের একটা মানে ভালো কিছু প্রকাশ করে না, সবসময় এক ধরনের একটা মানে খিটখিটে মেজাজ, তার সাথে ছিচকাদুনে প্রকৃতির হয়, কিছু হলো সামান্য কিছুতে যেন কাঁদতে শুরু করে দিচ্ছে, একটা খিটখিটে মেজাজ নিয়ে আছে, সামান্য কিছু একদম স্লাইটেস্ট কিছু থিং নিয়ে তাকে অ্যাফেক্ট করে দেয় এবং একটা স্যাড মুড নিয়ে থাকে। এবং বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চারা একটা কথা যেন বারবার যেন রাইমসের আকারে ছড়ার আকারে যেন বারবার বলতেই থাকে, ততক্ষণ না তাদের কথাটা শোনা হচ্ছে বা সেটা করা হচ্ছে, একটা কথা বারবার বলতেই থাকছে। এই ধরনের একটা মেন্টাল সিমটম দেখা যায়। তার সাথে সাথে কিছু কিছু পার্সনে অনেক বেশি সেন্টিমেন্টাল হয়, মানে সেন্টিমেন্টাল মুড দেখা যায়, হয়তো রাতের মুন লাইটে বা স্পেশালি হয়তো কোনো ধরনের কিছু ধোকা পেয়েছে বা কোনো কারণে তার মন খারাপ রয়েছে, তাদের যেন এক ধরনের একটা বিষণ্ণ প্রকৃতির মুড নিয়ে থাকে, একদমই সবসময় স্যাড স্যাড মতো হয়ে থাকে, এই ধরনের কিন্তু একটা মেন্টাল সিমটম দেখা যায় এই অ্যান্টিম ক্রুডে পেশেন্টদের মধ্যে। তো নেক্সট এরপরে আমরা দেখবো হেডের সিমটম। হেডেক সিমটমে ফার্স্টে হচ্ছে হেডেকের জন্য কিন্তু এটি ভীষণই একটি এফেক্টিভ মেডিসিন, স্পেশালি হচ্ছে কোল্ড বাথিংয়ের পরে বা হচ্ছে কেউ যদি স্নান করে কোথাও, স্নান করার পর খুবই মাথা ব্যথা শুরু হয়ে গেছে বা হয়তো সন্ধ্যেবেলা ঠান্ডা জলে স্নান করেছে বা কোনো নদীতে স্নান করেছে, স্নান করার পর তার মাথা ব্যথা স্টার্ট হয়ে গেছে, মাথা খুবই ভার ভার লাগছে, মাথা যন্ত্রণা করছে, বা হয়তো কেউ কোনো অ্যালকোহল যারা খায়, অ্যালকোহল খাওয়ার পরে যাদের কারো যদি এরকম ধরনের মাথা ব্যথা হয়, স্পেশালি আগেই ফার্স্টে বলেছিলাম ইনডাইজেশনের জন্য এটি ভালো মেডিসিন, তাই ইনডাইজেশনের কারণে গ্যাসের জন্য বা অ্যাসিডিটি হওয়ার জন্য কোনো ফ্যাট রিচ খাওয়ার খেয়ে অ্যাসিডিটি হয়ে গেছে, ইনডাইজেশন হয়ে গেছে এবং তারপরে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, মাথা খুবই যন্ত্রণা করছে, মাথা ভার ভার লাগছে, মাথা যেন ঘুরে যাচ্ছে, এই ধরনের সিমটম দেখা যায়, তার জন্য কিন্তু ভীষণই ভালো এফেক্টিভ মেডিসিন হচ্ছে অ্যান্টিম ক্রুড। নেক্সট হচ্ছে এরপরে হচ্ছে কারোর যদি অ্যানাস থেকে এক ধরনের মিউকাস টাইপ অফ কিছু একটা ডিসচার্জ পাস হয় এবং সেই তার যদি অনেকটা ইয়েলোইশ কালারের মতো হয়, তার সাথে সাথে যেন এক ধরনের একটা কেমন একটা ইচোরাস মানে হচ্ছে ইচিং সেন্সেশন থাকে, এই এবং পাইলসও যদি থাকে, এই ধরনের সিমটমের জন্য কিন্তু খুব এফেক্টিভলি মেডিসিন হচ্ছে এই অ্যান্টিম ক্রুড। নেক্সট এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভীষণই ভীষণই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম বা জিআই সিমটম। জিআই সিমটমে ফার্স্টে যেটাই আমরা বলবো সেটা হচ্ছে গ্যাস্ট্রিক কমপ্লেন্সের জন্য, কারোর যদি কোনো ধরনের গ্যাস্ট্রিক সিমটম দেখা যায় মানে ইনডাইজেশন হয়ে গেছে, গ্যাস হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, কেউ অনেক বেশি পরিমাণে খাবার খেয়ে নিয়েছে তার জন্য গ্যাস অ্যাসিডিটি হচ্ছে, বা কারোর যদি স্টমাক অনেক উইক হয়, ডাইজেশন প্রসেসটা যদি অনেক উইক হয়, ঠিকঠাকভাবে তাদের ডাইজেস্ট হয় না খাবার, ইনডাইজেশন হয়ে যায়, ডিস্টার্ব ডাইজেশন যাকে বলে, কিছু খেলেই হয়তো গ্যাস হয়ে যাচ্ছে, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, কিছু খাবার সহ্য হয় না, বা কেউ বেশি খেয়ে নিয়েছে তাতেও যদি কারোর যদি ইনডাইজেশন হয়, গ্যাস হয়, সেই সমস্ত সিমটমের জন্য কিন্তু ভীষণই ভীষণই একটি এফেক্টিভ মেডিসিন হচ্ছে অ্যান্টিম ক্রুড। এবং স্পেশালি যদি কারোর গ্যাস অ্যাসিডিটি হচ্ছে এবং পেশেন্টের যদি আমার টাংটা তাদের জিভটা দেখিয়ে একদমই হচ্ছে একটা থিক মিল্কি হোয়াইট কোটিং দেখা যাচ্ছে, মানে জিভটা পুরো সাদা একটা মিল্কি স্তর পড়ে গেছে, দুধের সরের মতো একটা স্তর পড়ে গেছে জিভের ওপর, তার জন্য কিন্তু আমরা যদি চোখ বন্ধ করে এই অ্যান্টিম ক্রুড মেডিসিন দিই, তার জন্য ভীষণই ভীষণই ভালো এফেক্টিভলি কাজ দেবে এই মেডিসিন অ্যান্টিম ক্রুডম। এর সাথে সাথে নেক্সট হচ্ছে যেটা বললাম গ্যাস অ্যাসিডিটি তো রয়েছেই, তার সাথে সাথে হচ্ছে কারোর যদি কোনো ধরনের রুটি খেয়েছে, রুটির ব্রেড টাইপের খাবার খেয়েছে বা কোনো
পেস্ট্রি খেয়েছে বা হয়তো অ্যাসিড ভিনিগার কোনো টক জাতীয় খাবার খেয়েছে বা হয়তো যারা অ্যালকোহল ড্রিঙ্কস করে ড্রিঙ্ক করার পর বা হয়তো কারোর ধরো কোল্ড বাথিং করেছে যেমন বললাম বা হয়তো সূর্যের আলোতে অনেকক্ষণ থাকার পর গরমের কারণে কারোর যদি হট ওয়েদারে থেকেছে অনেকক্ষণ তার কারণে কোনো ধরনের হয়তো গ্যাস্ট্রিক বা ইন্টেস্টিনাল অ্যাফেকশন হয়ে গেছে মানে গ্যাসের প্রবলেম হয়ে গেছে অ্যাসিডিটির প্রবলেম হয়ে গেছে বা স্টমাক ইস্যু দেখা যাচ্ছে কিছু ধরনের প্রবলেম তার জন্য কিন্তু ভীষণই ভালো এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই অ্যান্টিমপুট এর সাথে সাথে হচ্ছে ডায়রিয়ার জন্য স্পেশালি যদি ওল্ড পিপলদের যদি হয়তো এই ধরনের কোনো ধরনের যারা হয়তো বয়স্ক ব্যক্তিদের যদি মর্নিং একটা ডায়রিয়া প্রতিদিন সকালে একটা লুজ মোশনের মতো সিমটম দেখা যাচ্ছে এবং লুজ মোশন হতে হতেই তারপরেই যেন কনস্টিপেশনে পরিণত হয়ে যাচ্ছে এবং লুজ মোশন আর কনস্টিপেশনটা যেন অল্টারনেটিভ হতে থাকছে এই ধরনের একটা সিমটম দেখা যায় তার জন্যও কিন্তু ভালো এফেক্টিভ নেক্সট এরপর আমরা দেখবো রেসপিরেটরি সিস্টেম রেসপিরেটরি সিস্টেমে হচ্ছে কেউ যদি দীর্ঘ সময় ধরে সূর্যের গরমে থাকে বা বাইরে গরমে গরমে ঘুরেছে সেই গরমে থাকার জন্য কারোর যদি অনেক বেশি কাশি হয়ে গিয়ে থাকে বা হয়তো গলার আওয়াজ একদমই চলে গিয়েছে গলা বসে গেছে গলা থেকে একদমই আওয়াজ বেরোচ্ছে না এই ধরনের সিমটম দেখা যায় এবং তার সাথে সাথে যদি এর কোল্ড ওয়াশিংয়ের পর মানে হচ্ছে ঠান্ডা জলে স্নান করেও যদি কারোর এই ধরনের কাফিংয়ের মতো সিমটম দেখা যায় কাশি হচ্ছে খুবই অনেক বেশি কাশি হচ্ছে গলার আওয়াজ বেরোচ্ছে না অনেক ঘরঘরা টাইপ অফ কাশি হচ্ছে এই ধরনের যদি সিমটম দেখা যায় তার জন্য কিন্তু ভীষণই এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই অ্যান্টিমক্রুড তো ফ্রেন্ডস এরপর আমরা যেটা দেখবো নেক্সট যেটা ভীষণই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্কিন সিমটম স্কিন রিলেটেড কিন্তু বিভিন্ন প্রবলেম স্পেশালি হচ্ছে কর্ন এবং ওয়াটসের জন্য কিন্তু একটি ভীষণই এফেক্টিভ মেডিসিন হচ্ছে অ্যান্টিমক্রুড কর্ন মানে হচ্ছে স্পেশালি হচ্ছে যেগুলোকে বলা হয় লার্জ হর্নি কর্নস মানে হচ্ছে আমাদের পায়ের পাতায় বা হাতের তালুতে অনেক সময় দেখা যায় কর্ন দেখা যায় কর্ন বলতে আমরা কি বুঝি যে অনেক সময় যারা অনেক একটানা দাঁড়িয়ে কাজ করে বা হাতের কাজ অনেক বেশি পরিমাণে হয় কোনো ঘষাঘষি বা হাতের কাজ অনবরত করে যেতে হচ্ছে সেই কারণে বা পায়ে দাঁড়িয়ে থাকার জন্য একটা ফ্রিকশন মানে প্রেশার পড়ার জন্য দেখা যায় যে পায়ের তলায় বা হাতের তালুতে শক্ত শক্ত মতো চামড়াটা হয়ে যায় সেখানে এক ধরনের হর্নি টাইপ অফ এটা কর্ন যাকে আমরা বলি সেই শক্ত হয়ে যায় সেখানে এবং হাঁটলে পেনফুল ব্যথা বোধ হয় এক ধরনের ইরিটেশন টাইপ অফ ফিলিং হয় এই ধরনের যদি কর্নের সিমটম দেখা যায় তার জন্য কিন্তু একটি ভীষণই এফেক্টিভ মেডিসিন হচ্ছে অ্যান্টিমক্রুড এর সাথে সাথে হচ্ছে ওয়াটসের কেসে ওয়াটস মানে আঁচিলের জন্য হচ্ছে কারোর যদি বডির যে কোনো জায়গায় স্পেশালি হাতে এবং পায়ে বা হচ্ছে গলায় এই সমস্ত জায়গায় যদি ওয়াটস আঁচিল হতে দেখা যায় এবং আঁচিলটা যেটা হয় সেটা হচ্ছে হর্নি টাইপ হর্নি আঁচিল মানে হর্নি ওয়াটস মানে সূচালো টাইপের দেখতে হয় এবং কোনো ব্যথা পেন থাকে না কিন্তু আঁচিলটা হচ্ছে বারবার তার আঁচিল হচ্ছে এবং স্কিনটা এক ধরনের আনহেলদি টাইপ অফ স্কিন হয় এই ধরনের সিমটমের জন্য কিন্তু ভীষণই একটা এফেক্টিভ মেডিসিন হচ্ছে অ্যান্টিমক্রুড এর সাথে সাথে কারণ নস্ট্রিলসে তার নাকের পাশগুলোতে বা নাকের যে নস্ট্রিল আছে সেখানে যদি একসময় দেখা যায় যে স্কিনটা কেমন কার্স টাইপ অফ হয়ে গেছে মানে হচ্ছে স্কিনটা যেমন যেন উঠে যাচ্ছে এক ধরনের শক্ত যেমন চামড়াটা যেন উঠে যাচ্ছে এই ধরনের ক্র্যাকড হয়ে গেছে এক ধরনের মানে ফেটে গেছে চামড়াটা খালি চামড়া উঠছে শক্ত হয়ে আছে জায়গাটা এই ধরনের সিমটমের জন্য এবং এর সাথে সাথে হচ্ছে স্কিনের কোথাও যদি কোনো ধরনের অ্যাবনর্মাল গ্রোথ দেখা যায় তার জন্যও কিন্তু খুব এফেক্টিভ মেডিসিন হচ্ছে অ্যান্টিমক্রুড এর সাথে সাথে কারুর যদি ফিঙ্গার নেলস হাতের নখ যদি হয়তো ঠিকঠাকভাবে বাড়ে না অনেক দেরিতে বাড়ে বা হচ্ছে যে হাতের নখটা যে বাড়ে সেটা বেড়ে গিয়ে যেন দুটো ভাগে স্প্লিটস হয়ে যায় এবং দেখতে অনেকটা ওই হর্নি স্পটস টাইপ অফ দেখতে হয়ে যায় যেন ভেঙে গেছে সামনের দিকটা গোড়ার দিকটা দাগ হয়ে গেছে দুটো স্প্লিটে মানে দুটো ভাগে ভাগ হয়ে গেছে এই ধরনের সিমটমের জন্যও কিন্তু ভীষণই একটি এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই অ্যান্টিমক্রুড তো এই হয়ে গেল স্কিন সিমটমস এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মোডালিটিসে হচ্ছে অ্যাগ্রাভেশন ও অ্যামিলিয়েশন অ্যাগ্রাভেশন মানে হচ্ছে কোন কোন সিমটমস বা কন্ডিশনের ক্ষেত্রে তার সিমটমসগুলো আরও বেশি বেড়ে যায় আর অ্যামিলিয়েশন হচ্ছে কিসে তার একটা রিলিফ লাগে তো অ্যান্টিমক্রুডের অ্যাগ্রাভেশন হচ্ছে
আফটার ইটিং খাওয়ার খাওয়ার পরে তার প্রবলেমসগুলো বাড়তে থাকে, বা যখন সে বললাম যেমন কোল্ড বাথিংয়ে বা কোল্ড ওয়াশিংয়ে ঠান্ডা জলে হাত পা ধোয়া বা স্নান করার পর তার আরও কষ্টগুলো বাড়তে থাকে, বা কোনো ফ্যাটি অ্যাসিড টাইপ অফ ফুড খেয়ে নিয়েছে, বা হয়তো কেউ অ্যালকোহল যারা কাপ ড্রিঙ্ক করে তাদের ক্ষেত্রে হিট অফ দ্য সানে সূর্যের আলোতে বেরোলে এই ধরনের কন্ডিশনগুলোতে তার কষ্টগুলো আরও বেশি বাড়তে থাকে। এবং অ্যামিলিয়েশন হচ্ছে ওপেন এয়ারে, সে যদি একটু খোলা বাতাসে একটু থাকে বা একটু রেস্ট নেয় যখন, বা হয়তো গরম জল দিয়ে যখন বা গরমে থাকে, তার কিন্তু একটু আরাম বোধ হয়। তো ফ্রেন্ডস, এই হয়ে গেল আজকের ভিডিও। আই হোপ এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে। যদি ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, তো এটিকে একটি লাইক অবশ্যই করো, আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভ সবার সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করো। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই ফ্রেন্ডস।